দর্শক রাজধানীতে ঈদ বিনোদন কেন্দ্রের খবর আমরা আপনাদেরকে একটু জানাতে চাই জাতীয় চিড়িয়াখানা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল সাইক সজল ঈদের পর দিন অনেকেই ঘুরতে বের হয় তো বিনোদন কেন্দ্রগুলোতে খুব স্বাভাবিকভাবেই ভিড় বেড়ে যায় কি অবস্থা দেখছেন এখন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম আমি এখন আছি রাজধানীর চিড়িয়াখানায় আপনি জানেন যে ঈদের বাড়তি যেই মাত্রা আনন্দের বা উৎসবে সেটি কিন্তু মানুষ এই বিনোদন কেন্দ্রে ঘুরতে এসে উপভোগ করে সকাল থেকেই বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন পার্কে আমরা গিয়েছি সেসব জায়গায় খুব একটা ভিড় না থাকলেও চিড়িয়াখানার দৃশ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখানে কিন্তু শত শত মানুষ আসছে সকাল থেকেই তারা শুধু যে আপনার ঢাকা থেকে আসছে তা না ঢাকার আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তারা আসছে এবং তাদের সাথে কিন্তু পরিবার পরিজন নানা বয়সের মানুষদের নিয়েই কিন্তু তারা এখানে ঘুরতে এসেছে জানেন যে আসলে ঈদের ছুটিতে কিন্তু মানুষ একটু রিফ্রেশমেন্টের জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তারই অংশ হিসেবে চিড়িয়াখানা এসেছে মানুষ তাদের পরিবার পরিজন এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই ছিল চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট জানাবো জি সজল সাহেব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য